গুড মর্নিং, হ্যালো গাইস, কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে 6:15, উঠেছি অনেকক্ষণ, এখন উঠিনি, মানে উঠেছি 5টার আগে। বাবুর জন্য টিফিন বানাচ্ছিলাম আর তখন তো ফোনটা চার্জ থাকে না, তোমরা সবাই জানো রাত্রিরে ফোন দেখলে ভোরবেলা চার্জে দিতেই হবে। তো তার জন্য ফোনটা চার্জে দিয়েছিলাম আর ওর সঙ্গে কথা বলা হয়নি, তোমাদেরকে কিছু দেখানো হয়নি, সেরকম কিছু বানানো হয়নি। আর এই যে এখনও বসে বসে ফোন দেখছে, ওকে বলছি উঠে চানে যা, 6:15 বাজে, কী করছি জানি না। তো আমি এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগলে ভালো লাগবে। তোমরা প্লিজ স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো আর দয়া করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই। তো চলুন, কী করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। সংসার সুখে হয় রমণীর গুণে, কথাটা কিন্তু ঠিক, তাই না? সংসার সুখে যদি একটা রমণী থাকে, সুখ কিন্তু আসে না। যতই ছেলেরা থাকুক, নানা রকমভাবে কিছু করুক, কিন্তু একজন মেয়েই পারে সব কিছুকে ঠিকঠাক করে ধরে রাখতে। তো এসে কদিন যাবৎ যেভাবে আমি কাটছি, কাচাকাচি করছি, পরিষ্কার করছি, তো এখনও আমার শেষ হয়নি কিন্তু, মানে প্রায় 3-4 দিন হয়ে গেল, এখনও একই অবস্থাতেই আছি। ভাবছি কবে যে ঠিকঠাক করবো। আর যখনই তোমার দাদাভাইকে বলছি যে কেন এরকম অবস্থা হয়ে আছে চারিদিকে, বলছে মেয়েরা না থাকলে ঘর কি ঠিকঠাক থাকে? কি বলবো বলুন, কেন ছেলেরা পারে না? কত ছেলেই তো ঠিক করে ঠিকঠাক করে গুছিয়ে একটা ঘরকে সুন্দর করে রাখতে পারে, কিন্তু করবো না বললে কোনো কিছু করা যাবে কি? করা যাবে না, না বললে জোর করে কিছুই করা যাবে না। সো করবে না যখন, আমাকেই করতে হবে। তাই আমি এখন চলছে, এখন মানে পুজো পর্যন্ত মনে এই অবস্থাতেই থাকবে, করতেই থাকবো, শেষ আর হচ্ছে না। তো সকালবেলায় তো চলে এসেছি বাথরুমে, দেখতেই পাচ্ছ জামা কাপড় কতগুলো, মানে আজকে তো বৃষ্টিটা হচ্ছে না আর মানে আজকে অল্প রোদ্দুরটাও করেছে, দেখলাম সকাল থেকেই বৃষ্টিটা থেমে গেছে, তবে এরকমই হচ্ছে, আবার দুপুরের পর তো বৃষ্টি আসছে, দেখা যাক কতক্ষণ কি রোদ্দুর হয় না হয়। তো কিছু বাবুর জামা কাপড় পরেছে, সেগুলো কদিন ধরেও পরছে, সেগুলোকে কেচে দিয়ে ভাবছি ছাদে মেলে দিই। না কাচলেও তো নয়, মানে রোজকার জামাকাপড় কাচতেই হবে, কিন্তু তবুও মানে দুদিন ধরে জমিয়ে রেখে তারপরে করছি, কারণ বৃষ্টি হলে তো কাচলে পরিষ্কার তো হচ্ছে, কিন্তু শুকনো না হলে গন্ধও ছাড়ছে, তাই না? একটা ঘর দোরের মধ্যে একটা বাজে ড্যাম স্মেল চলে আসছে। তো চলুন জামাকাপড়গুলো কেচে নিয়ে এবার ছাদে যাওয়া যাক। তার আগে ভাবলাম একটু আজকে শ্যাম্পু করবো ভাবলাম, কিন্তু শ্যাম্পু করার আগে না অনেক দিন তেল মাখা হয়নি, মানে ভালো করে, মানে ওই বাড়িতে থাকলে বৌদিরা মাখিয়ে দিচ্ছিল কদিন, এখানে তো আর কেউ করে দেবে না, নিজের বাড়িতে নিজেকেই করতে হবে। তেলটা মাখবো দেখতে গেলাম, দেখলাম রেনকোটটা পড়ে আছে, শুকনো হয়ে গেছে, গোছানো হয়নি, এটাকে না ঠিকঠাক করে গুছিয়ে রাখলেও চলে না, আবার কখন বৃষ্টি আসলেই রেনকোট করে হাঁকডাক ফেলে দেবে। তো এখন রেনকোটটাকে গুছিয়ে রাখছি, তারপর ভাবছি একটু অয়েল ম্যাসাজ করে নেবো মাথায়, করে নিয়ে সব কাজ সারবো, নাহলে কী বলুন তো মাথায় বেশ অনেকটা সময় তেলটা বসে। অনেকেই করেন রাত্রিরে, মানে তেলটা মেখে নেয় সকালে শ্যাম্পু করে, আমিও আগে করতাম, কিন্তু কী হয় বলুন তো, আমার না প্রচণ্ড সর্দি করে যায়, তার জন্য আমি মানে সকালে লাগিয়ে নিই মাথায় ভালো করে তেলটা, এবার ঘন্টা 2-3 মাথার মধ্যে স্ক্যাল্পে চলে গেলে তারপরে যদি শ্যাম্পু করা যায় খুব একটা অসুবিধা হয় না। এবার সারা রাত রাখলি না, সবাই তো স্যুট করে না, আমি কিছুদিন করতাম, কিন্তু আমার এত চোখ মুখ ফুলে যেত আর ঠান্ডা লেগে যেত, তার জন্য আমি ওটা ছেড়ে দিয়েছি। অনেকেই হয়তো ভাবেন যে ওইভাবে করলে কিন্তু চুলটা খুব ভালো থাকে, মানে চুলের গোড়ায় স্ক্যাল্পে তেলটা বেশ ভালো থাকে আর চুলটাও খুব ভালো থাকে, কিন্তু কী করবো বলুন, আমার তো সহ্য হবে না, তাই দেখতেই পাচ্ছি নিজে নিজেই এরকম করে লাগিয়ে নিচ্ছি এখন। এবার যাবতীয় সংসারের কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে তারপর চান করবো, তাহলে অনেকটা সময় থেকে যাচ্ছে, তাই না? চলুন, চুলে তেল লাগানো হয়ে গেছে, বড় কাজ হয়ে গেছে। এবার চলে এসেছি ছাদে, যেহেতু জামাকাপড়গুলো কেচে দিয়েছিলাম, এবার এগুলো মেলে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু মেঘমেঘ ওয়েদার, রোদ্দুর ভালো করে আসেনি, কিন্তু তবুও দিয়ে দিচ্ছি, মানে মন মানছে না, মনে হচ্ছে যদি রোদ্দুর হয় আগে থেকে কাঁচা থাকলে জিনিসগুলো শুকিয়ে যেত, তাই না? ওই জন্যই ভাবলাম যে না না দিয়েই দিই। আর বিশেষ করে ছেলেটা কদিন গেঞ্জিগুলো পরছে, 2-3 দিন জমা হয়ে পড়ে আছে, দেয়া আর হচ্ছে না। চলুন ভালো করে জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে তারপর রান্নাবাড়া করবো। আজ তো শুক্রবার, আবার কালকেও কাচাকুচি করতে হবে, কারণ শনিবারে ওর তো স্কুলের ড্রেসগুলো পরবে। গাইস দেখতে পাচ্ছি সব গাছ কেটে ফেলেছে তোমার দাদাভাই, এই দেখুন।
এটা তো মনে হচ্ছে মরে গেছে জবা গাছটা। এখানে ছিল লেবু গাছ এই একটা, এটা লবঙ্গ গাছ, এই যে একটা লেবু গাছ বেরিয়েছে, এটা নিম গাছটা, এখানে কাঁঠা পেয়ারা গাছ বেরিয়েছে দেখতে পাচ্ছেন, সব কেটে দিয়েছে। এখানে একটা জবা গাছ, ওখানে একটা লেবু গাছ ছিল, কী হয়েছে জানি না। এই দেখো, এই দেখুন এই একটা জবা গাছ, বুঝতে পারছেন এই যে ওখানে একটা গাছ হয়েছে, এই যে একটা জবা গাছ, সব ছোটো ছোটো বেরিয়েছে আমার। এখন তো বেজে গেছে অনেকটা, প্রায় 11টা, আমি রান্নার জোগাড় নিয়ে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ শাক কেটে নিয়েছি, কলমি শাক এনেছি তোমার দাদাভাই, কলমি শাকের ভাজা করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, মাছের ঝাল করবো। আর এখানে করলা ভেজে নিয়েছি, করলা আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে প্রেশারে ভাত হচ্ছে, এখানে করলা আলুর ঝাল হচ্ছে। দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কী রান্না হয়েছে না হয়েছে আমরা যখন লাঞ্চ করবো তখন তোমাদের দেখাবো। তো চলুন এখন বাজে দুটো, এবার একটু চেঞ্জ করে নিই, অনেকটা সময় শাড়িটারি পরে আছি, চেঞ্জ করে একটু ফ্রেশ হই। চলুন বাবু আসছে স্কুল থেকে, তারপর দেখা হচ্ছে। তাড়াতাড়ি করে তো চলে গিয়েছিলাম কারণ বাবুর গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো, স্কুল গাড়ি। আর এখন ঘড়িতে বাজে 4:30, সেই 2:45 গেছি, এই ফিরছে। আর ভাত খেতে ভালো লাগে বলুন, চলুন ও চেঞ্জ করুক তারপরে খাওয়া দাওয়া করবো। 1 ঘন্টা আমি দাঁড়িয়ে বাস স্ট্যান্ডে, ওরা আসেনি, আপিয়ে যা ভালো লাগছে, মানে খিদেতে আবার ভালো লাগছে না। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, কী করেছি না করেছি সবটাই দেখাবো। তারা দেখুন এখন বাজে 4:30, ওর খিদে মনে হচ্ছে আর পাচ্ছে না, খিদে পায়নি, আমি তো খাবো, চলো এবার চলে এসো। আয় বাবা কই রে, চলে এসো চলে এসো চলে এসো, চেঞ্জ করো চলে এসো। চলুন দেখা যাক কখন খাওয়া হয়। রান্না করেছি তোমাদের তো দেখানো হয়নি, এই যে মাছের ঝাল, কলমি শাক ভাজা আর করলা আলু আর ডাঁটা দিয়ে তরকারি। আসছে না, কখন থেকে ডাকছি বলুন, এখনও আসছে না, খিদেতে না পেট চৌচো করছে, আর খিদেটা মরে গেছে আর পাচ্ছি না, মনে হচ্ছে খেতে পারছি পারবো কি পারবো না। তো চলুন কই রে বাবাই, এখনও যাই, বুঝতে পারছি চোখ মুখের অবস্থা দেখে, মানে খিদেতে আর থাকতে পারছি না, মনে হচ্ছে কিছু একটু দরকার। আসছিস তো দেখা যাক কখন আসে, তারপর খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আটা নিয়ে বসে পড়েছি, আটা মারতে হয়েছে, এখন বাজে 7টা। তো ভাবছেন অনেক অল্প, তো আটাটা মেখে নিয়েছি, এবার রুটিটা করে নিই। আটা মাখছিলাম তোমরা দেখলে, তো আটা মাখলে তো আর হবে না, তার সঙ্গে তো কিছু করতে হবে। তো আজকে একটু ছোলার ডাল বানাবো, যেটা তোমার দাদাভাই আর বাবুর খুব প্রিয়, আমার কিন্তু প্রিয় নয়। তো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে একটু হিং দিয়ে দিয়েছি, একদম নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে, আদা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে দেবো। তো আমি ছোলার ডাল বানাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আজকে তো সারাদিনে তোমাদের অনেক কিছু শেয়ার করলাম, তবে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো বা বুঝতে পেরেছো? সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমার গাছগুলো দেখেছো কত বড় বড় গাছ ছিল, বুঝতে পেরেছো? তোমার দাদাভাই মানে কারোর ওপর যে রাগ হলে মানুষের রাগের বহিঃপ্রকাশ হয়, এটা কিন্তু আজকে বুঝতে পারলাম। রাগ হয়েছে রাগ হয়েছে, তার জন্য গাছগুলোর ওপর অত্যাচার, বলুন এটা কখনো সহ্য করা যায়? কতদিন ধরে গাছগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি বলুন তো, প্রত্যেক দিন ওই গরমের মধ্যে দুবেলা জল দেয়া, তার পরিচর্যা করা, সব করেছি, কিন্তু আমাকে ফোন করে বলছে আমি সব গাছগুলো কেটে দিয়েছি। তাহলে বলুন কেমন লাগে তখন, মানে গাছগুলোকে আমিই বেশি দেখভাল করতাম, যেহেতু আমি চলে গেছি রাগ দেখিয়ে, গাছগুলোর ওপর রাগ দেখিয়েছে, গাছগুলোকে সব গোড়া থেকে কেটে দিয়েছে, কত খারাপ লাগছে বলুন তো। ছাদটা কত সুন্দর ছিল, আপনারাই বলুন, আপনার দাদাভাই কি এটা ভালো করেছে?
গাছগুলো কেটে দেওয়া কি উচিত হয়েছে? গাছ মানুষ বসাতে পারছে না, সেই গাছকে মানে তোমার দাদাভাই অত সুন্দর সুন্দর গাছগুলোকে কেটে ফেলেছে। বলুন, পেয়ারা গাছগুলো থাকলে তো পেয়ারা ধরতো, বড় বড় লেবু গাছগুলো তো লেবু হয়েছিল, সেসব লেবু গাছ পেয়ারা গাছ সব কেটে দিয়েছে গোড়া থেকে। কারোর ভালো লাগে? বলছে যত্ন করতে পারছি না। যত্ন করতে পারছি না মানে কি? সকালবেলা একবার জল দিয়ে দিলি তো গাছে জল দেওয়া হয়ে গেল, তারপরে তো এখন বর্ষাকাল, বলুন এটা কোনো কথা যে যত্ন করতে পারছি না? কিছু বলার নেই, আপনারাই বলুন, কমেন্টে জানাবেন যে এই গাছগুলোকে কেটে ফেলে আপনার দাদাভাই ঠিক করেছে না ভুল করেছে। আর মানুষের ওপর মানুষের যে রাগ হলে, রাগের যে একটা মানে বহিঃপ্রকাশ, সেটা আজকে বুঝতে পারলাম যে রাগ হলে মানুষ কী করতে পারে, মানে ভালো জিনিসকেও খারাপ করে ফেলতে পারে। বলুন, আমার ছাদের সৌন্দর্য ছিল এই গাছগুলো, কত বড় বড় গাছ, সবাই কত ভালোবাসতেন, বলুন আমার ফটো দেখে কত কিছু বলতেন। আর সত্যি কথা বলতে গাছগুলো খুব ভালো লাগতো, মানে আমার থেকেও বড় বড় গাছগুলো যখন হয়ে গিয়েছিলো দেখতেও ভালো লাগতো, আর কত কিছু লাগতো, গাছ ছাদটাই সুন্দর ছিল একটা, কিন্তু ছাদের সেই সৌন্দর্যটা আর নেই, সব গাছগুলো ছোটো ছোটো করে দিয়েছে। আবার কবে জানি না, মানে 2 বছর 2.5 বছরের গাছ তো অত বড় বড় হয়ে গিয়েছিলো, আর সেই গাছগুলো যদি মানে ওরকম ছোটো হয়ে যায় আবার কবে বড় হবে বলুন? এখন আমাকে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ আর কিছুদিন যত্ন করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। তো আপনারা বলুন যে আমি এটা কী করব, মানে কী বলবো, কী বলা যায় আপনার দাদাভাইকে গাছগুলো কাটার জন্য? বাবু তো কেঁদেই ফেললো, হ্যাঁ এতদিনের গাছ তুমি সব কেটে ফেলেছো, কিছু বলার নেই। তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, বলেই ছিলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এই বাড়িতে গিয়ে কী হয়েছে না হয়েছে বাড়ির। চলুন, কথা বলতে বলতে গ্যাস টেবিলও ক্লিন করা হয়ে গেছে, এবার কিছু বাসনপত্র পড়েছে সেগুলো ফ্রেশ করে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর বাবু কী করছে ওর কাছে গিয়ে দেখব। চলুন বাসনপত্রগুলো ধুয়ে নিই। তো গাইস, এই যে একজন পড়তে বসেছে এখানে, আর ওই ঘরে একজন কি করছে জানি না, করতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, একটু রোদ্দুর উঠেছে, এত গরম লাগছে যে বলার নয়। তো চলুন পড়াশোনা হোক, তারপর খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। আর ছোলার ডাল রুটি হয়েছে, আর তোমার দাদাভাই তো অনেকক্ষণ খেয়েছে তোমরা জানো, একটার সময় খাওয়া দাওয়া করে নেয়, খিদে পেয়েছে তো, খাওয়া হয়ে গেছে, আপাতত ডিনার করে নিয়েছি, তোমাদের দেখালাম না ছোলার ডাল রুটি। এই যে আমার পন্ডিত এখানে পড়াশোনা করছে। তো চলুন, আজকে তো ব্লগটা ভালোই হলো, তোমরা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, তো ব্লগটা এখন এখানেই শেষ করছি আজকের মতো। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ, কালকে নতুন ব্লগে কিছু নতুনত্ব আসবে, সারপ্রাইজ ওটা বললাম না। তো চলুন, ব্লগটা তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার ভিউজ কমে যাচ্ছে, প্লিজ আপনারা একটু হেল্প করুন। তো আজকের মতো টাটা, তুমি কিছু বলবে? গুড নাইট, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।